হলুদ সাংবাদিকতা দেশের জন্য ক্ষতিকর এবং উন্নয়নের জন্য ক্ষতিকর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত বাসাজ পুরস্কার 2019 সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এর আগে বেলা 11টার দিকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও সম্মাননা প্রদান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ স্বীকৃতির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট থেকে বাসাজ সম্মাননা ও পুরস্কার হিসেবে 50,000 টাকা চেক গ্রহণ করেন বিজয়ী সাংবাদিকরা। এ সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার গ্রহণ করেন ঝিনাইদহের মহেশপুর 8 নং বাঁশবাড়িয়া ইউনিয়ন। দীর্ঘকাল ঢাকা সাংবাদিক ফেডারেশন সাথে সংযুক্ত এবং